আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি যাব পেহেলগাম, অর্থাৎ আপনি শ্রীনগর থেকে পেহেলগাম যাব। তাই শ্রীনগর থেকে কিভাবে পেহেলগাম যেতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ খুব কম খরচে শ্রীনগর থেকে কীভাবে পেহেলগাম যাবেন তারই একটি ধারাবাহিক ভিডিও আজকে আপনাদেরকে দেবো। তো আমি প্রথমে আমার হোটেল থেকে ডালগেট চলে এসেছি। ডালগেট এসে ডালগেটে এখানে একটি আপনি ট্যাক্সি ক্যাব স্ট্যান্ড পাবেন, এখানে শেয়ারিংয়ে আপনি যেতে পারবেন। শেয়ারিংয়ে আপনি নিবে হচ্ছে, ট্যাক্সিতে নিবে হচ্ছে 120 রুপি, সেটা আপনাকে অনন্তনগর পোষাবে। তো এই হচ্ছে সেই ট্যাক্সি ক্যাব, সেই ট্যাক্সি ক্যাবের স্ট্যান্ডটা দেখেন, এই হচ্ছে সেই ট্যাক্সি ক্যাব স্ট্যান্ডটা। তা আপনারা যারাই আপনার পেহেলগাম যাবেন, আপনারা যদি শ্রীনগরের ডালগেটে থাকেন তাহলে শ্রীনগর সোজা ডালগেটের ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবেন। সেই ট্যাক্সি স্ট্যান্ডটা থেকে আপনার শেয়ারিংয়ে আপনার ট্যাক্সি পেয়ে যাবেন, সেটা নিবে 120 রুপি, সেটা আপনার অনন্তনগর পর্যন্ত যাবে। তো চলুন আগে অনন্তনগর পর্যন্ত যাই, পরে অনন্তনগর থেকে আবার কীভাবে পেহেলগামে যাব তার ধারাবাহিক বর্ণনা আপনাদেরকে দিব। তো চলুন আমার সাথে অনন্তনগর যাই। এই ভাই, এ ট্যাক্সি ক্যাব স্ট্যান্ড কে নামে? তো বন্ধুরা শুনছেন, এই যে ট্যাক্সি ক্যাব স্ট্যান্ডটি, এটা হচ্ছে ডালগেটের 7 নম্বর গার্ড, 7 নম্বর স্টার, অর্থাৎ 7 নম্বর স্ট্যান্ডে এসে আপনারা এখানে দাঁড়ালে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শেয়ারে অনেক অনেক লোক পাবেন। তো শেয়ারিংয়ে করে আপনারা যেতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে অনন্তনগর। অনন্তনগর নিবে 120 রুপি, আর এই অনন্তনগর থেকে আবার কিভাবে যেতে হয় সেটা আপনাদেরকে বলবো। তো চলুন। তো বন্ধুরা, অলরেডি আমরা সেই আপনার ট্যাক্সি করে ইয়েতে চলে আসলাম, অনন্তনাগ। এখন এই অনন্তনাগের থেকে আমরা যাবো পেহেলগাম আরেকটি ট্যাক্সি করে, আর এই ট্যাক্সিটি ভাড়া নিবে, ট্যাক্সি ক্যাবের বা শেয়ারিংয়ের ট্যাক্সি ক্যাবের ভাড়া নিবে 120 রুপি, সেটা আপনার পেহেলগাম পর্যন্ত। তো চলুন এই ট্যাক্সি ক্যাবে কীভাবে যায় তা দেখেন। পেহেলগাম যাওয়ার জন্য এই হচ্ছে সেই ট্যাক্সি স্ট্যান্ডটি, অর্থাৎ অনন্তনাগ থেকে অনন্তনাগ পর্যন্ত, অর্থাৎ অনন্তনাগ সেই ট্যাক্সি স্ট্যান্ডে, এখান থেকেই আবার আপনারা পেহেলগাম দিকে যাবেন, সেটার জন্য নেবে 120 রুপি। আপনি যখন শ্রীনগর থেকে পেহেলগাম যাবেন, যাওয়ার পথে আপনি যে পাহাড়ি আঁকাবাঁকা পথ দেখবেন এবং পাহাড়ের গা বেশে যে ঝর্ণাগুলো অতিবাহিত হয়েছে এবং পাহাড়ের মধ্যে যে সবুজ বনায়ন দেখবেন, তা দেখে আপনার মন সত্যি অনেক ভালো হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। বন্ধুরা, এই কাশ্মীরে সৌন্দর্য শুরু আছে কিন্তু শেষ নেই। তাই আজ আমি চলেছি শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে, আর পেহেলগাম যেতে যেতে যে সৌন্দর্যটা উপভোগ করছি তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখলে আপনারা শ্রীনগর থেকে, অর্থাৎ শ্রীনগরের ডালগেট থেকে কিভাবে খুব কম খরচে পেহেলগাম আসতে পারবেন তাই ভিডিওটি তুলে ধরা হয়েছে। সাধারণত আপনি ডালগেট থেকে যদি পেহেলগামে আসেন কোনো প্রাইভেট ট্যাক্সিতে করে, তাহলে 3-4 হাজার টাকা নেবে। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে শেয়ারিংয়ে শ্রীনগরের ডালগেট থেকে পেহেলগামে আসেন, তাহলে আপনার 240 টাকার মধ্যে আপনি পেহেলগামে চলে আসতে পারবেন। তাহলে বন্ধুরা, আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা যেমন পেহেলগাম আসার পথে যে সৌন্দর্যগুলো যেমন উপভোগ করতে পারবেন, তেমনি খুব কম খরচে কিভাবে শ্রীনগর থেকে, শ্রীনগরের ডালগেট থেকে পেহেলগাম আসবেন তা আপনারা বুঝতে পারবেন। তো চলুন পেহেলগাম যাওয়ার পথে যে সৌন্দর্যগুলো আমি আমার চোখে দেখেছি তা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাই। আর আমার বিশ্বাস, আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলো আপনারা তা উপভোগ করতে পারবেন। তো চলুন
পেহেলগামের সৌন্দর্যগুলো দেখতে থাকি। তো বন্ধুরা, অবশেষে দেখতে দেখতে আর সৌন্দর্য উপভোগ করতে করতে অলরেডি আমরা চলে আসলাম পেহেলগামে। আর এই হচ্ছে সেই পেহেলগামের সেই ট্যাক্সি স্ট্যান্ড, অর্থাৎ লাস্ট যে ট্যাক্সিতে নাম বললে, ট্যাক্সিতে লাস্ট আমাদেরকে যে ট্যাক্সিতে উঠেছি সেই ট্যাক্সি করে আমাদেরকে পেহেলগামের এই স্টেশনটিতেই নামাবে, অর্থাৎ এই ট্যাক্সি স্টেশনটিতে নামাবে। আর এইখান থেকে আপনি আপনার চাহিদা মতো হোটেলটি বেছে নেবেন। এখানে প্রচুর হোটেল আছে, দেখেন আশেপাশে হোটেলের কোনো শেষ নেই, প্রচুর হোটেল আছে। তো বন্ধুরা, অলরেডি আমি আপনাদেরকে কীভাবে ডাল লেক থেকে পেহেলগামে আসতে হয় তার একটি ধারাবাহিক ভিডিও আজ আপনাদের মাঝে দিলাম। তো আবারও বলছি, আপনারা প্রথমে ডালগেট থেকে একটি লোকাল ট্যাক্সিতে করে, অর্থাৎ শেয়ারিং ট্যাক্সিতে করে অনন্তনগর আসবেন। এটার জন্য আপনাকে নিবে হচ্ছে 120 রুপি। আবার অনন্তনগর থেকে আপনি আবার একটা শেয়ারিং ট্যাক্সি করে আবার টোটাল চলে আসবেন আপনি পেহেলগামে। এটার জন্য আপনার নিবে 120 রুপি, টোটাল 240 রুপিতে আপনি ডাল লেক থেকে পেহেলগাম চলে আসতে পারবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই খুব কম খরচে চলে আসলেন। আর আপনি যদি কোনো প্রাইভেট ট্যাক্সি নিয়ে আসতেন তাহলে মিনিমাম 3-4 হাজার টাকা নিতে, তাহলে কি কম খরচটা? কম না, অনেক কম বন্ধুরা। তো দেখেন এই ডাল লেকে, অর্থাৎ এই আমি যে পেহেলগাম আসলাম, পেহেলগামের যে ট্যাক্সি স্ট্যান্ডটা সেই ট্যাক্সি স্ট্যান্ডের দৃশ্যটা দেখেন। এবং এর আশেপাশে আপনি খাবার হোটেল পাবেন, কেনাকাটার জন্য শপিং মল পাবেন, প্লাস আপনার থাকার জন্য হোটেলগুলো পাবেন। তো আপনারা যখনই আসবেন এইভাবে আসবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর আপনারা যখন শ্রীনগর থেকে ডাল লেক থেকে পেহেলগাম আসবেন তখন অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করে আসবেন, তাহলে অনেক কম খরচে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন।